যেই ব্রিজে দুরন্ত গতিতে কখনো ছুটে যেতে পারতো দার্জিলিং মেলের মতন ট্রেন, সেই ব্রিজে আজ কখনো চলছে মানুষ, কখনো চলছে সাইকেল। শুধু তাই নয়, এমনকি বাদ যায় না গরু ছাগলও। কিন্তু এটাই কি এই ব্রিজের ভবিষ্যৎ? কবে চালু হবে নসিপুর রেলওয়ে ব্রিজ? হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইট অ্যান্ড আউট। আজকে আমরা যে জায়গাতে এসেছি এটা হতে পারতো মুর্শিদাবাদের পর্যটনের, মুর্শিদাবাদের ট্যুরিজমের একটা অন্যতম ইম্পর্টেন্ট জায়গা, নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গলের অন্যতম একটা কানেক্টার নসিপুর ব্রিজ। এটা হতে পারতো এতটা ইম্পর্টেন্ট জায়গা, বাট অনেক অলিখিত কারণে, অনেক অদৃষ্ট কারণে, জমিজট এবং আরও নানা জটে সেই নসিপুর ব্রিজ আজও ভীষণ একা, আজও অসমাপ্ত হয়ে ঠিক আমাদের পেছনে পড়ে আছে। এই পুরো ভিডিওটাই কারেন্ট আপডেট থাকবে নসিপুর রেল ব্রিজের। দেখা যাক, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে জানাবেন, কমেন্ট করে জানাবেন। ৭৮৫ মিটার দীর্ঘ এই ব্রিজে সর্বাধিক স্পিড ক্যাপাসিটি 160 কিলোমিটার প্রতি ঘন্টায়। শোনা যায় ব্রিটিশ আমলেও এই ব্রিজের অস্তিত্ব ছিল, পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নষ্ট হয়ে যায় এই ব্রিজ। একদম মাঝখানে আমি, যেখানে আমার হয়তো দাঁড়িয়ে থাকার কোনো কথাই ছিল না, এদিকে ছুটে চলতো ট্রেন, যেহেতু এখন ছুটে চলছে না ট্রেন, এটা এখন মোটামুটি সেলফি পয়েন্ট হয়ে গেছে বলা যায়। প্রচুর মানুষের ভিড়, অনেকে ছবি তুলছেন, অনেকে দেখতে আসছেন, অনেকে সেলফি তুলছেন, তাদের মতো আমি একজন। উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের সংযোগকারী এই ব্রিজ কবে যে চালু হবে সে সম্বন্ধে যতটুকু আপডেট আমরা সংগ্রহ করতে পেরেছি অবশ্যই আমি আপনাদেরকে শেয়ার করব এই ভিডিওর মধ্যেই। তবে তার আগে কিছু কথা অবশ্যই বলে রাখব। প্রথম কথা, এই ব্রিজের সৌন্দর্যের, দারুণ সুন্দর এই ব্রিজ। যতক্ষণ না চালু হচ্ছে ব্রিজ, কোনো একদিন অবশ্যই এখানে এসে ঘুরে যেতে পারেন। কোন একটা বিকেলে গঙ্গা বক্ষে ভালো লাগার মতো যে কিছু সময় কাটাতে পারবেন সে ব্যাপারে নিশ্চিত। এখন আপনাকে একটু জুম করে দেখাতে যাচ্ছি, জাস্ট ব্রিজের নিচে যে পিলারগুলো আছে তার উপরে, সেখানেও মানুষ কেমন ভিড় লাগিয়েছে, ভিড় জমিয়েছে এখানে। অ্যাকচুয়ালি যতক্ষণ না ব্রিজ চালু হচ্ছে এখন নিত্যদিনেই বিকেলের থেকে, অ্যাকচুয়ালি দুপুরের পর থেকেই মানুষগণের এখানে যাওয়া আসা লেগেই থাকছে। শুধু তাই নয়, সেটাকে কেন্দ্র করে এর সাইডে, ব্রিজের দুই ধারে খাবারেরও অনেক রকমের আয়োজন, আইসক্রিম, ফুচকা এসব কিছু পাওয়া যাবে এখানে। 2005 সালে মুর্শিদাবাদের সাথে শিয়ালদহের সরাসরি যোগাযোগের জন্য রেল পাতা ও রেল ব্রিজের কাজ শুরু হয়। 2010 সালে ব্রিজ তৈরির কাজ শেষ হলেও জমিজটের কারণে 500 মিটার রেল লাইন পাতার কাজ আজও আটকে আছে। 2013 থেকে অসমাপ্ত এই প্রকল্প। ভাগীরথীর ওপরে এই নসিপুর ব্রিজ যখন চালু হবে, এতে ইন্ডিয়ান রেলওয়ের, ভারতবর্ষের, পশ্চিমবঙ্গের, সর্বোপরি মুর্শিদাবাদ জেলার কি উপকার হতে পারে সেই ব্যাপারগুলো ওয়ান বাই ওয়ান ডিসকাস করা যাক। নাম্বার ওয়ান, সর্বপ্রথম বলবো এই ব্রিজ দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের ট্রাভেল টাইম কমিয়ে দেবে। মানে দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গের যেতে যে সময় লাগে, যদি এই ব্রিজ চালু হয়ে যায় এক ঝটকায় সে সময় কমে যাবে। শিয়ালদহ থেকে NGP নিউ জলপাইগুড়ি স্টেশন যেতে এখন যে দূরত্ব আছে, এই ব্রিজ চালু হয়ে গেলে সেই দূরত্ব কিন্তু 21 কিলোমিটার কমে যাবে, 21 কিলোমিটার ডিস্টেন্স রিডিউস হয়ে যাবে। নাম্বার টু, এখন উত্তরবঙ্গে যে ট্রেনগুলি যায়, যেমন তিস্তা তোরসা এক্সপ্রেস, রাধিকাপুর এক্সপ্রেস ইত্যাদি, এই ব্রিজ চালু হলে এই ট্রেনগুলোও এদিক দিয়ে অনায়াসে যেতে পারবে। এমনকি দার্জিলিং মেলও এই রুটে যাওয়ার
প্রস্তাব আছে। এছাড়াও এই ব্রিজ চালু হলে অবশ্যই মুর্শিদাবাদ জেলার যে উন্নতি হবে, দিল্লির সাথে যোগাযোগ আমাদের আরও অনেক বেশি সহজ হয়ে যাবে, মুর্শিদাবাদ জেলার ব্যবসার উন্নতি হবে, এবং মুর্শিদাবাদ তো পর্যটনের জেলা, মুর্শিদাবাদ তো নবাবের জেলা, দেশ বিদেশ থেকে অনেক মানুষ এখানে ঘুরতে আসেন, সেই মুর্শিদাবাদ জেলার পর্যটন শিল্পেরও অনেক উন্নত হবে। আর সর্বোপরি রেলওয়ে একটা নতুন পথ পাবে, একটা নতুন দিশা পাবে। কিন্তু কেন আটকে আছে ব্রিজ? এর উত্তর কি জমিজট? শুধুই জমিজট না অন্য কিছু? জমিজট, ল্যান্ড অ্যাকুইজিশন প্রবলেম। একটা কথা বলতে ভীষণ ইচ্ছা করছে, কোভিড বা করোনার সময় আমরা যেভাবে হোম আইসোলেশন বা কোয়ারেন্টাইন এই ওয়ার্ডগুলোর সঙ্গে খুব বেশি পরিচিত হয়েছিলাম, আর এই নসিপুর রেল ব্রিজ যখন তৈরি হয় তখন হয়তো জমিজটটা যতটা আলোচিত হয়েছে, এর আগে জমিজট বা ল্যান্ড অ্যাকুইজিশন প্রবলেম এত বেশি বার উচ্চারিত বা এত বেশি আলোচিত হয়তো হয়নি মুর্শিদাবাদ জেলায়। খুঁজে বের করতে হবে কারণ কি শুধুই জমিজট না অন্য কিছু। 90%-এর বেশি কাজ শেষ হলেও শুধু জমিজটের কারণেই কি এই ব্রিজ আজও চালু হয়নি? এই সমস্যার জন্যই ভারতীয় রেলওয়ের 70 কোটি টাকার বাজেট বন্ধ। কি আন্দোলন হয়েছে এখন অবধি? ইয়েস, অনেক আন্দোলন হয়েছে, অনেক মানুষে নিরন্তর যুদ্ধ করে চলেছেন, লড়াই করে চলেছেন। আমরা কুর্নিশ জানাই তাদের, আমরা কুর্নিশ জানাই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের। তারা দীর্ঘদিন থেকে লেগে আছেন এই নসিপুর রেল ব্রিজ তৈরি করার জন্য, নসিপুর রেল ব্রিজের কাজ চালু করার জন্য। রেল রোকো সহ এরকম অনেক আন্দোলন সেই 1994 সাল থেকে হয়ে আসছে। গঙ্গার জলে যেরকম জট পেকে আছে, গঙ্গার জল যেমন ঘুরছে ঘূর্ণির মতন, এরকম যেন কোনো জট পেকে গেছে এই নসিপুর রেল ব্রিজে। তবে হয়তো সুখবর আসছে, খুব তাড়াতাড়ি এই জট খুলতে পারে, এই সমস্যার সমাধান হতে পারে। সম্প্রতি মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি মেমোরেন্ডাম হ্যান্ডওভার করা হয় ইস্টার্ন রেলওয়ের জিএমকে। ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার এই ব্যাপারে তিনি যেটা লেটেস্ট আপডেট দিয়েছেন, যে প্রতিক্রিয়া দিয়েছেন, কাজ শুরু করতে পারছে না দ্রুত, তার একটা অন্যতম কারণ হচ্ছে সিকিউরিটি রিজন। শুধু সিকিউরিটি রিজনের জন্যই নাকি ইস্টার্ন রেলওয়ে এখানে কাজ করতে পারছে না? অ্যাকর্ডিং টু ইস্টার্ন রেলওয়ে 2 মাসের সময় লাগবে যতটুকু কাজ পড়ে আছে, আর 3 মাসের মধ্যেই রেল চলাচল করা যাবে এই পথে, এই নসিপুর রেল ব্রিজে। তা সেই সিকিউরিটি রিজন নিয়ে কেন কাজ আটকে আছে এবং তার জন্য কি দরকার, সেই ব্যাপারেও আলোচনা হয়। ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসনও এই সিকিউরিটি দিতে কিন্তু প্রস্তুত হবে, তবে সেজন্য প্রথমে ইস্টার্ন রেলওয়েকে একটি চিঠি দিতে হবে ডিএম বা এসডিওর অফিসে, এবং তারপরে সেখান থেকে সিকিউরিটির ব্যবস্থা করা যেতে পারে। অন্য কথা উঠছে যে রেলওয়েরও তো নিজস্ব সিকিউরিটি আছে, রেলওয়েরও তো নিজস্ব আরপিএফ আছে, তাহলে জেলা প্রশাসনকেও বা কেন সিকিউরিটি দিতে হবে? তবুও শেষ অবধি হয়তো জেলা প্রশাসনও সিকিউরিটি দিতে পারবে, যেহেতু এটা একটা বৃহত্তর কাজ, এই কাজের জন্য সবাই এক হয়ে যদি এটাকে সমাধান করে নেওয়া যায়। আদৌ কি কোনোদিনে এখানে দিয়ে ছুটে চলবে উত্তরবঙ্গের ট্রেন? আদৌ কি উত্তর আর দক্ষিণবঙ্গের মূল যোগাযোগের পয়েন্ট হয়ে উঠবে এই নসিপুর? বহরমপুর থেকে লালবাগ হয়ে ট্রেন কি আদৌ কখনো আজিমগঞ্জের দিকে পৌঁছাবে? মালদা যাওয়া কি আমাদের আরও সহজ হয়ে যাবে? অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাস্য, সবটার উত্তর হয়তো সম্ভব নয়। তবু আমরা মনে প্রাণে চাইব, মনে প্রাণে আশা করব এই ব্রিজ যেন দ্রুত চালু হোক। অনেক জল বয়ে গেছে ভাগীরথী দিয়ে, এবার যেন এই প্রবলেমের সুরাহা হয়।